আপনি কি জানেন কি খেলে পেটের ভুঁড়ি দ্রুত কমে? শীতে কোন সবজি খেলে ত্বক শুষ্ক হবে না? কোন পাতার রস মাথায় দিলে উকুন দূর হয়? দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন রোগ হয়? এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শীতে কোন সবজি খেলে ত্বক শুষ্ক হবে না? টমেটো, বেগুন, শিম নাকি ফুলকপি? সঠিক উত্তরটি হচ্ছে টমেটো। এই সবজি ত্বককে শুষ্ক হওয়া থেকে বাঁচাতে পারে। টমেটোর মধ্যে থাকা লাইকোপেন ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচায় ও ত্বকের বার্ধক্য আসতে বাধা দেয়। টমেটোতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা কোলাজেন তৈরিতে সাহায্য করে। কোন পাতার রস ডেঙ্গু জ্বর কমাতে সাহায্য করে? তুলসী পাতা, বাসক পাতা, সজনে পাতা নাকি পেঁপে পাতা? সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে পাতা। পেঁপে পাতায় পাপাইন এবং কিমোপেইনের মতো এনজাইম সমৃদ্ধ, যা হজমে সহায়তা করে, সেই সঙ্গে বৃদ্ধি করতে পারে প্লেটলেটের পরিমাণও। সেজন্য আপনাকে প্রতিদিন নিয়ম করে 30 ml পেঁপে পাতার তৈরি জুস খেতে হবে। কি ব্যবহার করলে চুল পড়া দ্রুত বন্ধ হয়? অ্যালোভেরা, নারিকেল তেল, ডিমের কুসুম নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই। কোন পাতার রস মাথায় দিলে উকুন দূর হয়? পান পাতা, আম পাতা, থানকুনি পাতা নাকি পাথরকুচি পাতা? সঠিক উত্তরটি হচ্ছে পান পাতা। উকুন হলে অনেক সময় মাথার চুলের ক্ষতি তো হয়ই, সেই সাথে মাথার ত্বকে ক্ষত তৈরি করে ফেলে। এবার উকুন মারতে পান পাতা ব্যবহার করতে পারেন। মাথায় উকুন হলে গোসলের কিছুক্ষণ আগে পান পাতার রস মাথায় লাগিয়ে বসে থাকলে উকুন সব অংশে মরে যায়। এ কাজে ঝাল পান হলে ভালো হয়। কোন রক্তের গ্রুপের মানুষেরা অন্যের উপকার বেশি করে? এ পজিটিভ, ও পজিটিভ, বি পজিটিভ নাকি ও নেগেটিভ? সঠিক উত্তরটি হচ্ছে ও পজিটিভ। কি খেলে পেটের ভুঁড়ি দ্রুত কমে? শসা, তুলসী পাতা, গ্রিন টি নাকি কালো জিরা? সঠিক উত্তরটি হচ্ছে গ্রিন টি। গ্রিন টিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা পেটের মেদ কমাতে খুব বেশি কার্যকর। তাই দুধ ও চিনি বেশি দিয়ে চা পানের অভ্যাস বদলে নিন গ্রিন টিতে। আখরোট, কাঠবাদাম ও সামুদ্রিক মাছ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উৎস, তাই এসব খাবার পেটের মেদ কমাতেও কার্যকরী। দাঁড়িয়ে প্রস্রাব করলে কোন রোগ হয়? জন্ডিস, যৌনশক্তি কমে, কিডনি রোগ নাকি ডায়াবেটিস? সঠিক উত্তর হচ্ছে সবগুলোই। দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের দূষিত পদার্থগুলি মূত্রথলির নিচে গিয়ে জমা হয়, দেখা দেয় কিডনিতে স্টোনের সম্ভাবনা। গবেষণায় দেখা গিয়েছে যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন তাদের ডায়াবেটিস, জন্ডিস বা কিডনির অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্য দ্রুত দূর হয়? আম, কলা, বেল নাকি জাম? সঠিক উত্তরটি হচ্ছে বেল। 30 থেকে 35 গ্রাম পাকা বেলের শাঁস 1 গ্লাস পানিতে শরবত তৈরি করে দিনে 2 বার সেবন করলে মুহূর্তেই কোষ্ঠকাঠিন্য দূর হয়।
এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।